সকলোৱে জানে যে আজিৰ দিনটোত দ্য জম্মু এণ্ড কাশ্মীৰ ৰিঅৰ্গেনাইজেশ্যন বিল 2019 নামৰ এখন নতুন বিধেয়ক উত্থাপন কৰা হৈছে আৰু জম্মু কাশ্মীৰক ইমান দিনে যি সাংবিধানিক সুৰক্ষা কবচ দি থকা হৈছিলে সেই সাংবিধানিক সুৰক্ষা কবচ জম্মু কাশ্মীৰৰ পৰা উঠাই লোৱা হৈছে। আমি আজিৰ এই সংবাদমেলখনত জম্মু কাশ্মীৰ সম্পৰ্কে চৰকাৰে লোৱা যি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তৰ বিৰুদ্ধে আৰু সমগ্ৰ জম্মু আৰু কাশ্মীৰ উপত্যকাত যি ব্যাপক ৰূপত সৈন্য বাহিনীৰ মোতায়ন কৰি এক সন্ত্ৰাসময় পৰিস্থিতিৰ সৃষ্টি কৰা হৈছে তাৰ বিৰোধিতা কৰি এই সংবাদমেলৰ আয়োজন কৰিছোঁ। আমাৰ অসমৰ নিচিনা যিবিলাক ৰাজ্য যিবিলাকে সদায় বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা বিচাৰি আহিছোঁ, অসমৰ নিচিনা ৰাজ্যৰ মানুহ যিবিলাকে সদায় সাংবিধানিক সুৰক্ষা কবচ দাবী কৰি আহিছোঁ, সেই মানুহবিলাকৰ সন্মুখত এটা কঠোৰ অগ্নি পৰীক্ষা আহিছে। যি সময়ত কেন্দ্ৰীয় চৰকাৰে অসমৰ বাবে সাংবিধানিক ৰক্ষা কবচৰ কথা কৈছে, সেই সময়ত ভাৰতবৰ্ষৰ সংবিধানৰ অন্তৰ্গত যিখন ৰাজ্যই আটাইতকৈ বেছি সাংবিধানিক সুৰক্ষা কবচ লাভ কৰিছিলে সেই ৰাজ্যখনৰ অৰ্থাৎ জম্মু আৰু কাশ্মীৰৰ সাংবিধানিক সুৰক্ষা কবচ উঠাই লোৱা হৈছে। আপোনালোক সকলোৱে জানে যে জম্মু এণ্ড কাশ্মীৰ ৰিঅৰ্গেনাইজেশ্যন বিল 2019ৰ জৰিয়তে ভাৰতৰ সংবিধানৰ 370 নম্বৰ অনুচ্ছেদটো বাতিল কৰা হৈছে আৰু জম্মু আৰু কাশ্মীৰক ৰাজ্যৰ মৰ্যাদাৰ পৰা অৱনমিত কৰি কেন্দ্ৰীয় শাসিত ৰাজ্যৰূপে পৰ্যবেক্ষিত কৰা হৈছে। এখন জম্মু কাশ্মীৰ আৰু আনখন লাডাখৰূপে কেন্দ্ৰীয় শাসিত ৰাজ্যৰূপে পদমৰ্যাদা অৱনমিত কৰা হৈছে, সাংবিধানিক অধিকাৰ অৱনমিত কৰা হৈছে। এনেকুৱা পৰিস্থিতিত আমি কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ যি স্থিতি সেই স্থিতি এই মুহূৰ্তত ব্যক্ত কৰিবৰ কাৰণে আপোনালোকক নিমন্ত্ৰণ কৰি আনিছোঁ। আমাৰ স্থিতি খুব স্পষ্ট। আমি আজিৰ দিনটোক ভাৰতবৰ্ষৰ গণতান্ত্ৰিক ইতিহাসৰ আটাইতকৈ ক'লা দিনবিলাকৰ ভিতৰত এটা দিন বুলি ঘোষণা কৰিব খুজিছোঁ। ভাৰতৰ জনগণে যি স্বাধীনতা সংগ্ৰাম কৰিছিলে আৰু ভাৰতবৰ্ষৰ যিসকল নেতাই ভাৰতৰ সংবিধান ৰচনা কৰিছিলে, সেই সংবিধানত ভাৰতবৰ্ষখনক এখন যুক্তৰাষ্ট্ৰীয় বা ফেডাৰেল দেশৰূপে গঢ়ি তুলিব খুজিছিলে। আৰু সেইকাৰণেই যিবিলাক পূৰ্বৰ ৰজাশাসিত যিবিলাক দেশ আছিলে বা যিবিলাকে ভাৰতবৰ্ষৰ লগত চামিল হৈছিলে সেই দেশবিলাকৰ ক্ষেত্ৰত বা সেই ৰাজ্যবিলাকৰ ক্ষেত্ৰত আমি দেখিছিলোঁ যে ভাৰতবৰ্ষৰ সংবিধানত কিছুমান বিশেষ সুৰক্ষা কবচ প্ৰদান কৰা হৈছিলে আৰু এনেকৈ ৰাজ্যবিলাকক অধিক মৰ্যাদা অধিক অধিকাৰ প্ৰদান কৰা হৈছিলে। আৰু আজিৰ এই যি জম্মু এণ্ড কাশ্মীৰ ৰিঅৰ্গেনাইজেশ্যন বিল 2019ৰ জৰিয়তে ভাৰতবৰ্ষৰ সংবিধানৰ এই যি ফেডাৰেল ষ্ট্ৰাকচাৰ তাৰ ওপৰত আটাইতকৈ ডাঙৰ আক্ৰমণটো নমোৱা হৈছে। গতিকে যিসকলে গণতন্ত্ৰত বিশ্বাস কৰে, যিসকলে ফেডাৰেলিজিমত বিশ্বাস কৰে, যিসকলে ক্ষমতাৰ বিকেন্দ্ৰীকৰণত বিশ্বাস কৰে, যিসকলে শক্তিশালী কেন্দ্ৰ স্বৈৰাতান্ত্ৰিক কেন্দ্ৰত বিশ্বাস নকৰে, যিসকলে ক্ষমতা তললৈ বোৱাই নিয়াৰ কথাটো চিন্তা কৰে, সেই প্ৰত্যেকজন মানুহৰ কাৰণে এইটো এটা
ভয়ানক এটা সংবাদ রূপে বিবেচিত হয়েছে। আজি অসমৰ মানুহে আজি সাংবিধানিক সুরক্ষা কবচ বিচাৰিছে। যি সময়ত সাংবিধানিক সুরক্ষা কবচ দিবর কারণে আপনাদের সকলে জানে যে কমিটি গঠন করা হয়েছে, সেই সময়ত কাশ্মীরের সাংবিধানিক সুরক্ষা কবচ নাকচ করা হয়েছে। যি সময়ত অসম বা উত্তর পূর্বাঞ্চলের মানুষে রাজ্যবিলাকর অধিক ক্ষমতা বিচাৰিছে, সেই সময়ত অসমৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা এই বিজেপি চৰকাৰে 2015 চনত কৰ্তন কৰিছে। আৰু আজি কাশ্মীৰৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা কৰ্তন কৰি বিজেপি আৰু আৰএছএছ চৰকাৰে জনাই দিছে যে কেৱল কাশ্মীৰৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা কৰ্তনে নহয়, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বিভিন্ন ৰাজ্যৰ যে বিশেষ সাংবিধানিক মৰ্যাদা আর্টিকল 371 এর পৰা জির ভিতর 371 এর পৰা জির ভিতর যে বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছে, সেই মর্যাদাও যে অতি সোনকালে কর্তন করব সেই কথাটুকে আজির দিনটির প্রতি অমান করেছে। অর্থাৎ নাগাল্যান্ডর রাজ্যের জনগণে যে আলোচনা প্রক্রিয়া চলাই আছে, সেই আলোচনা যে এক নিষ্ফল আলোচনা, কেন্দ্রীয় সরকারে যে কেতিয়াও রাজ্যবিলাকক অধিক ক্ষমতা প্রদান নকরে, আজির কাশ্মীর সন্দর্ভত লওয়া সিদ্ধান্ত সেটুকেই প্রমাণ করে। আজি অসমৰ বিশেষ সাংবিধানিক সুরক্ষা কবচৰ কারণে যে আলোচনা চলি আছে, সেই আলোচনাও যে নিষ্ফল আলোচনাত পরিণত হব সেই কথাটো আজি কাশ্মীর সম্পর্কীয় সিদ্ধান্তই আজি প্রমাণ করে। আমি সেই কারণে ভাবো যে অসমৰ 2015 চনত বিশেষ রাজ্যৰ মর্যাদা কর্তন করে দিয়াই নহয়, বিজেপি আর আরএসএসে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যুটিয়ে বোধহয় অচিরেই ভারতবর্ষের সংবিধানের 371 এর পৰা জি বিশেষ মর্যাদা কর্তন করব। অসমৰ যে ষষ্ঠ অনুসূচী, সেই ষষ্ঠ অনুসূচী নিশ্চয় কর্তন করবলৈ গৈ আছে। আর লগতে জনজাতি আর বেকওয়ার্ড ক্লাসেস ব্লকের কারণে, পিছপোরা শ্রেণী সমূহের কারণে যে সংরক্ষণ ব্যবস্থা, সেই সংরক্ষণ ব্যবস্থার উপরও যে এই সরকারে আক্রমণ করব, আজির কাশ্মীরের উপর লওয়া সিদ্ধান্ত এই কথাটুকে আজি আমাক সকলকে চিঁড়ি চিঁড়ি দেখাই দিছে। গতিকে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে কাশ্মীর সন্দর্ভত লওয়া আজির এই সিদ্ধান্তক নিন্দা করছো, গরিহণা দিছো। আর এই ঘটনাটুক আমি ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসের আটাইতকৈ কলা সিদ্ধান্তবিলাকৰ ভিতর এটা সিদ্ধান্ত বলে কব খুঁজেছো। এই ঘটনায় আমার ভারতবর্ষের গণতন্ত্রক দুর্বল করব, এই ঘটনায় আমার ভারতবর্ষের ফেডারেল ব্যবস্থাক দুর্বল করব, আর এই সিদ্ধান্ত ভারতবর্ষের সার্বভৌমত্বর প্রতি ভাবুকি কড়িয়ে আনব। আমি এই মুহূর্তত কাশ্মীরের শান্তিপূর্ণ জনগণ, যি জনগণে কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের দাবি উত্থাপন করে আহিছে, যি জনগণে ভারতের লগতে থাকি কাশ্মীরক এখন সবল রাজ্য করবর কারণে যুঁজি আহিছে, আমি কাশ্মীরের সেই সকল গণতান্ত্রিক আর অহিংস নাগরিকর এই মুহূর্তত আমি সমবেদনা জ্ঞাপন করছো, আর কাশ্মীরের জনগণের এই বিপদের সময় আমি তেখেতসকলের লগত আছো বলে দৃঢ়তার ঘোষণা করছো। কাশ্মীরত যে ধরনের আর্মি মেলি দিয়া হয়েছে, সশস্ত্র বাহিনী মেলি দিয়া হয়েছে, তার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃবর্গক যে ধরনের গৃহবন্দী করা হয়েছে, এনেকুয়া উদাহরণ জরুরিকালীন অবস্থাটো কেতিয়াও হোৱা নাছিল। গতিকে কাশ্মীরের উপর লওয়া এই ঘটনায় আমাক কেবল 70ৰ দশকৰ জরুরিকালীন অবস্থার কথাই মনত পেলাই দিয়া নাই, এই ঘটনায় আমার দেশখন যে সাংঘাতিকভাবে স্বৈরতন্ত্রের হাতত পড়িছে, আমার দেশখন যে ফেসিবাদীর হাতত সম্পূর্ণরূপে পড়িলে এই কথাটোকে প্রতীয়মান করেছে। আর সেই কারণে আমি এই ঠেক মনোবৃত্তির চিন্তাধারা, আমি এই
অগণতান্ত্রিক স্বৈরাতান্ত্রিক আর সংবিধান বিরোধী এই চিন্তাধারাক গভীরভাবে নিন্দা করছো আর তীব্রভাবে ধিক্কার দিছো। এইখিনি আমার কবলগা। আনহাতে যাক মানুষে উত্তর পূর্বাঞ্চলের মানুষে বা উত্তর পূর্বাঞ্চলের নিচিনা যাক আমার পিছপরা যাক রাজ্য যাক জনগণে ইমান দিন ধরে বিশেষ রাজ্যের মর্যাদা বিচারি আছে, আত্মনিয়ন্ত্রণের অধিকার বিচারি আছে, অধিক রাজ্যবিলাকৰ কারণে ক্ষমতা বিচারি আছে, সেই রাজ্যের কোনোবা জনগণে কোনোবা মানুষে যদি রাজনৈতিকভাবে অসচেতন হয়ে কাশ্মীরের উপর করা ভারত রাষ্ট্রের যে আক্রমণ, ভারত সরকারের যে স্বৈরাতান্ত্রিক এই সিদ্ধান্ত, তাক যদি কোনোবাই সমর্থন করেছে, আমি এই সমর্থন উঠাই লবর কারণে আর গণতন্ত্রের পক্ষত, ফেডারেলিজিমের পক্ষত, সংবিধানের পক্ষত আর দেশের সার্বভৌমত্ব সুরক্ষার স্বার্থত আমি সকলো উত্তর পূর্বাঞ্চল আর সকলো অসমীয়া মানুষকে আমি কাশ্মীরের রাইজর পক্ষত থাকি বিজেপি আর এস এসর এই অগণতান্ত্রিক আর স্বৈরাতান্ত্রিক সিদ্ধান্তর বিরোধিতা করবর কারণে আহ্বান জানাইছো। আমি দেখিছো যে সোশ্যাল মিডিয়াত কিছু মানুষে নজনাক নুবুজাক তার রাজনৈতিক তাৎপর্য উপলব্ধি নকরাক কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কর্তনটুক অভিনন্দন জানাইছে। আর এই বিজেপি সরকারের সবল সরকারের শক্তিশালী সিদ্ধান্ত বলে কব খুঁজেছে, এয়া কোনো সবল সরকারের শক্তিশালী সিদ্ধান্ত নহয়, এয়া এখন অত্যন্ত ঠেক মনোবৃত্তির সরকারের, অগণতান্ত্রিক আর স্বৈরাতান্ত্রিক সরকারের জনতার কণ্ঠ রোধ করবলে আর জনতার অধিকার হরণ করবলে করা এক অত্যন্ত গভীর চক্রান্তর বাহিরে আন একো নহয়। আমি আকৌ কৈছো কাশ্মীরের গণতান্ত্রিক অহিংস কাশ্মীরি রাইজর লগত, জম্মু কাশ্মীরি রাইজর লগত আমি আছো, আমি তেওঁলোকৰ সংগ্রামের প্রতি সমবেদনা আর সমর্থন ব্যক্ত করছো। ধন্যবাদ। আজির দিনটি এনআরসিটি নকও, কারণ মানে কাইলৈ লাগিলে আকৌ এবার কম, কিন্তু এই বহু ভয়ানক কথা হয়েছে। এনআরসিটি অবশ্যই যেটু হিয়ারিংয়ের কথাটো এবার কই দিব পাৰি। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে এনআরসি কর্তৃপক্ষে শেহতীয়াকৈ লওয়া কিছু হঠকারী সিদ্ধান্তক বিরোধিতা করেছো। মাত্র 24 ঘণ্টা বা 36 ঘণ্টার জাননী দি তেওঁলোকে নিজে তৈয়ার করে লওয়া যে গাইডলাইনের স্ববিরোধী কাম করে অসমৰ একাংশ জনগণক অকস্মাতে পুনৰ শুনানির কারণে নিমন্ত্রণ করাটো নিশ্চিতভাবে গরিহণার যোগ্য। আমি বারে বারে শুনানি দিয়াটোত আমার কোনো আপত্তি নাই, বা এজন নাগরিকর উপর সন্দেহ হলে তেওঁৰ নাগরিকত্বর বারম্বার পরীক্ষা লওয়াটোত আমার কোনো ধরনের দ্বিধা নাই, এটা লব পারে। কিন্তু সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে নীতি নিয়ম মোহারি হঠকারী ধরনে এদিনের ভিতরতে 500 কিলোমিটার বা 400 কিলোমিটার দূরত শুনানি অনুষ্ঠিত করে যে ধরনের এক সন্ত্রাসময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, এই কার্যর নিশ্চয় আমি তীব্র বিরোধিতা করা উচিত। আমি ভাবো যে প্রতীক হাজেলা ডাঙরিয়ায় বিজেপি আর আর এস এসলে ভয় করে, বিজেপি আর আর এস এসে এনআরসি সোনকালে উলিয়াব নালাগে বলে যে দাবি করে আছে, বিজেপি আর আর এস এসে এনআরসি বন্ধ করে রাখবর কারণে যে ষড়যন্ত্র করেছে, সেই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমি ধিক্কার দিছো। সেই ষড়যন্ত্রক বুঝি নুঠি প্রতীক হাজেলায় যে সিদ্ধান্ত লৈছে আর এনেকৈ এনআরসির যে শুনানি অনুষ্ঠিত করেছে এটুক আমি নিন্দা করছো। আর প্রতীক হাজেলা ডাঙরিয়াক এনে হঠকারী কামৰ পৰা আঁতৰি থাকি এখন শুদ্ধ আর সময়মতে এনআরসির উপহার দিবর কারণে আমি আহ্বান জানাইছো। ধন্যবাদ।
শুনে নিজে নিজে কিছু দিব।